কিশোরগঞ্জ জেলার কলেজ পর্যায়ের প্রথম ও অন্যতম বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজের কৃষ্ণচূড়া চত্বরে 31 জানুয়ারি বুধবার দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে শিক্ষক পরিষদ। সকালে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান। গুরুদয়াল সরকারি কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম ও পিঠা উৎসবের বিচারক প্যানেলের সদস্য প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বক্তব্য রাখেন। পিঠা উৎসবকে ঘিরে চত্বর জুড়ে বসানো হয় 22টি স্টল। এসব স্টলে থরে থরে সাজানো ছিল 200+ রকমের পিঠা। বাহারি নাম আর স্বাদের এসব পিঠার সমাহার নজর কাড়ে সবার। এ সময় শীতের পিঠার মোহময় গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে পুরো কৃষ্ণচূড়া চত্বর। পিঠা উৎসবের এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা সহ নানা বয়সী মানুষ স্টলগুলোতে ভিড় জমান। অনেকেই ছিলেন সেলফি আর ফটো সেশনে ব্যস্ত। এছাড়া এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান ও নৃত্য পরিবেশনা ছাড়াও কবিতা আবৃত্তিতে অংশ নেন শিক্ষার্থীরা। পিঠা উৎসবের মতো এমন আনন্দ আয়োজন উপভোগের কমতি ছিল না কারো মাঝেই। পিঠা উৎসবকে উপলক্ষ করে যেন অনুপম এক মিলন মেলারই সঙ্গী হয়েছেন সবাই। আমাদের এই নাগরিক জীবন থেকে আমাদের পিঠার যে ঐতিহ্য সেটা প্রায় হারিয়েই যেতে বসেছে। পিৎজা এবং চিকেন রোলের যে দাপট আমরা এই সমাজে দেখতে পাচ্ছি, সেই দাপট থেকে আমাদের এই নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের যে গ্রাম বাংলার সংস্কৃতি পিঠা, সেই পিঠার সাথে আমাদের এই নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এই পিঠা উৎসবের আমাদের এই পিঠা উৎসবে স্টল প্রায় 22টার এবং 200-এর অধিক পিঠার মাধ্যমে আমরা এই পিঠা উৎসবের আয়োজন করেছি ছাত্রছাত্রীদের সাথে ঘটিয়ে দেওয়া। আর এই আয়োজনটা এত চমৎকারভাবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে যা দেখে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে যে এই প্রজন্মের ছেলে মেয়েদের এখনও পিঠার প্রতি এত আগ্রহ আছে। মাননীয় অধ্যক্ষ স্যারকে বাংলা হেসেলে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলা হেসেল। এখানে আমরা মোট 171 রকমের পিঠা তৈরি করেছি। প্রত্যেকটা পিঠার মূল্য তালিকা দেওয়া আছে এবং এখানে দেখেন প্রত্যেকটা পিঠা কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা লেখা আছে এবং পিঠাটা কোন জায়গায় জন্ম, কোথা থেকে সারা বাংলাদেশে প্রচলন হয়েছে এটা উল্লেখ করা আছে। যেমন দেখেন এখানে দুধের নাড়ু পিঠা, এটা তৈরি করতে দুধ চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে, এটা বাকের গছ থেকে এসেছে, এটা আমরা বিক্রি করছি প্রতি গ্রাম 140 টাকা করে। এরকম সবগুলো আইটেমই আমাদের এভাবে মূল্য তালিকা উৎপত্তি স্থল এবং উপাদানগুলো উল্লেখ করা আছে। আমরা সেটাই আমাদের